প্রিয় দর্শক, সপ্তাহ ঘুরে আবারও শুক্রবার, আর এনটিভির পর্দায় শুক্রবার রাত 11:30 মানে কিন্তু রূপকথার রাত। আর সেই রূপকথার রাতের নতুন একটি এপিসোডে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি সায়েম। যারা গত অনেকগুলো এপিসোড আমাদের সাথে দেখে আসছেন তারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষে আমাদের এই অনুষ্ঠানটা আমরা আপাতত সাজিয়েছি পুরোটাই মুক্তিযুদ্ধের গল্প দিয়ে, এবং সেই মুক্তিযুদ্ধের গল্পগুলো যাদের মুখে মানায়, অর্থাৎ সেই বীর মুক্তিযোদ্ধাদের কাছে আমরা সেই মুক্তিযুদ্ধের গল্পগুলো শুনি। আজও তেমন দুজন বীর মুক্তিযোদ্ধা আমাদের সাথে এসে উপস্থিত হয়েছেন, তাদের কাছে আমরা মুক্তিযুদ্ধের গল্প শুনব এবং জানব মুক্তিযুদ্ধে তাদের অবদানের কথা। শুরুতেই তাদের সাথে পরিচয় করে দিচ্ছি। আমাদের সাথে আছেন বীর মুক্তিযোদ্ধা, লেখক, গবেষক, আইনজীবী এবং বাংলাদেশের সহকারী অ্যাটর্নি জেনারেল শাহিদা বেগম। ম্যাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। তোমাকে অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ। এবং সেই সাথে আরও রয়েছেন বীর মুক্তিযোদ্ধা এবং কৃষিবিদ ডক্টর শহীদুল ইসলাম। স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা কৃতজ্ঞ, আমরা ধন্য যে আপনারা আমাদের অনুষ্ঠানে এসে সময় দিয়েছেন। শুরুতেই ধন্যবাদ আপনাকেও। থ্যাংক ইউ স্যার। শুরুতে একটু জানতে চাইবো যেই স্বাধীনতার জন্য আপনারা লড়েছিলেন, ওই সময় তরুণ বয়সে, কিশোর বয়সে আপনারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, সেই দেশ স্বাধীনতায় 50 বছর পার করেছে, এটা অবশ্যই আমাদের জন্য, বাংলাদেশের জন্য একটা বড় অর্জন, আপনাদের জন্য আরও বেশি গর্বের, কারণ এটার জন্য আপনারা লড়াই করেছিলেন। একটু জানতে চাইবো যে কেমন লাগছে এই 50 বছরে পদার্পণ উপলক্ষে। শুরুতে ম্যামের কাছে। এই পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান ব্যক্তি আমি, আমি নিজেকে তাই মনে করি, কারণ আমি আমার দেশের মুক্তিযুদ্ধ দেখেছি, মুক্তিযুদ্ধে অংশ নিয়েছি, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে পেরেছি, দেশটাকে শত্রুমুক্ত করেছি, স্বাধীনতা এনেছি, এবং স্বাধীনতার পরে 50টি বছর সৃষ্টিকর্তা, মহান সৃষ্টিকর্তা আমাকে এই দেশে বাঁচিয়ে রেখেছেন। বাহ, চমৎকার। স্যার কাছে জানতে চাই, কোনো জাতির জীবনে স্বাধীনতা একবারই আসে, আমাদেরও তাই, আমাদের জন্ম পরপরই আমরা দেখেছি পাকিস্তান, পাকিস্তানের দীর্ঘ 23-24 বছরের শোষণ বঞ্চনার ইতিহাস আমাদের বাড়তির সাথে বাড়বাড়ন্ত সময়টাতে আমরা দেখেছি, শুনেছি, এবং তারপরে স্বাধীনতার জন্য নিজেদেরকে প্রস্তুত করে সেই স্বাধীনতার যুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করার সুযোগ পেয়েছি। জীবনে এর চেয়ে বড় প্রাপ্তি আর কিছু হতে পারে না। সত্যিই তাই। মাঝে মাঝে স্যার, আমাদের ইয়াং এবং এই প্রোগ্রামটা যতদিন করছি, ওই পাশে দেখে শুনি মুক্তিযুদ্ধ গল্পগুলো, মাঝে মাঝে চোখ ভিজে যায়, মাঝে মাঝে একটু হিংসে হয় যে আসলে যদি ওই সময় আমরা সেই সুযোগটা পেতাম মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার। সেটাই অনেকে বলেন যে হলো অনেক কিছু হয়তো তোমরা করতে পারবে, এবং ভবিষ্যৎ প্রজন্ম, আরো পরবর্তী প্রজন্ম অনেক কিছু করতে পারবে, দেশকে স্বাধীন করার জন্য লড়াই, লড়াইটা হয়তো আর সুযোগ হবে না, এবং আমরাও চাই না যে আমাদের আবার সেই কোনো সমস্যায় পড়তে হোক, আমাদের ছেলেরা। এই যে তোমার যে এখন টকবগে তরুণ বয়স, এই বয়সটা তো আমাদেরও তখন ছিল, আর সেই জন্যে আমরা ওইভাবে কোনো কিছু মৃত্যু বা পিছুটান বা অন্য কোনো কিছু আমাদেরকে বাধা দিতে পারে নাই, আমরা গিয়ে নিজের উদ্যোগে, কেউ যে আমাদেরকে ডেকে নিয়েছে তা কিন্তু না, যার যার নিজের উদ্যোগে, নিজের চেষ্টায়, প্রচেষ্টায়, অনেকে তো যে ফ্যামিলি থেকে দেয়নি, বাবা মা হয়তো জানলে দিবে না, রাতের বেলা ঘুমিয়েছে আছে, সকালবেলা উঠে দেখে লেপ দিয়ে একটা কোলবালির ঢাকা, ভেতরে ছেলে একটু চিরকুট রেখে গেছে, কি হয়তো বা তাও না, এবং অনেক সময় চিরকুটও দিয়ে যায় না, যখন 3-4 দিন আসে না তখন মা বাবা বুঝেই নাই যে হলো মুক্তিযুদ্ধে গেছে। সেই মুক্তিযুদ্ধের কথা আসবো, আপনারা কি করে মুক্তিযুদ্ধে গেলেন, তবে তার আগে একটু জানতে চাই যে সেই মুক্তিযুদ্ধের কিশোর বা তরুণের তো একটা শিশুকাল ছিল, ছোটবেলা ছিল, দুজন সেই ছোটবেলার কথা জানতে চাইবো, দুজনের ছোটবেলা কোথায় কেটেছে এবং পরিবারের কথা একটু জানতে চাইবো। শুরুতেই ম্যাম, আপনার কাছে। আমার মানে শৈশবটা কেটেছে গাইবান্ধা, রংপুর, তখন তো পাকিস্তানে রংপুর জেলা গাইবান্ধা মহকুমা, এই গাইবান্ধা মহকুমায় আমার শৈশবটা কেটেছে। আমি গাইবান্ধা প্রাথমিক মানে মধ্যপাড়া স্কুলে, প্রাথমিক স্কুলে, ওইখানে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়েছি, তারপরে গাইবান্ধা গার্লস হাই স্কুলে থেকে ম্যাট্রিক পাস করে। ওই সময় তো একটা ইচ্ছা থাকে বা পরিবারের একটা ই থাকে যে তুই কিন্তু বড় হয়ে এটা হবি, ওটা হবি, তো ওই সময় তখন তো মুক্তিযুদ্ধ আসেনি, তো ওই সময়ের কি ইচ্ছে ছিল আপনার? আমার হয়েছে কি,
আমি ছোটবেলা থেকেই আমার ফাদার মানে আমার আব্বা খুব প্রোগ্রেসিভ মাইন্ডের ছিলেন, তো আমি ছোটবেলা থেকেই আমি যদি লেখক না হতাম আমি নৃত্যশিল্পী হতাম, নৃত্যশিল্পী, আমার খুব নাচের দিকে খুব ঝোঁক ছিল। তারপরে যেভাবেই হোক ওটা হয় নাই, তারপরে লেখা ক্লাস এইটে যখন ছিলাম 1967 করাচিতে একটা প্রতিযোগিতা হয়েছিল, রচনা প্রতিযোগিতা স্কুলের এবং কলেজের ছেলে মেয়েদের মধ্যে, তো স্কুল গ্রুপে আমি লিখে পাঠালাম, তো সেই প্রতিযোগিতায় আমি বাংলা গ্রুপে প্রথম হয়েছিলাম। তো ওইটা তখন দৈনিক পাকিস্তানে আমার ছবি স্কুলের নাম ধাম দিয়ে, মানে স্কুলে আমি তখন হিরো হয়ে গেলাম। তো তখন ওই যে মানে কালচারাল সাইডে একটা আপনার ওইটা লেখার সময়, ওই যে এটা লেখার সময়, রচনাটা লেখার সময় বড় বড় মনীষীদের জীবনী আমার পড়তে হয়েছে, কারণ তখন তো পাকিস্তান, পাকিস্তান অর্জনের ওই ইটা ছিল, সাবজেক্টটা ছিল পাকিস্তান অর্জনে কায়দে আজমের ভূমিকা। তখন আমার গান্ধীজি, কায়দে আজম, মোহাম্মদ আলী জিন্না, তারপরে হলো ওই একে ফজলুল হক, মানে এইসব বড় বড়দের জীবনীগুলি পড়তে হয়েছে। আর পড়ার পরে আমার মাথায় একটা স্বপ্ন এসে গেল যে আমি যদি বড় হয়ে সুযোগ পাই দেশের সেবা করব, দেশের কাজে লাগবে। এই কথাগুলো তো আসবো, তবে এবারে স্যারের কাছে একই প্রশ্ন জানতে চাইবো। স্যার, ছোটবেলায় পরবর্তীতে আপনার পুরো জীবনটা কেটেছে মোটামুটি বলা যায় যে এগ্রিকালচার নিয়ে, বহু জায়গায় এই কাজ করেছেন, দেশে অবদান রেখেছেন, মুক্তিযুদ্ধে অবদান রেখেছেন, ছোটবেলার ইচ্ছাটি কি আসলে তাই ছিল? আমি আসলে খুব অজপাড়া গায়ে একদম নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে আসছে। আমার বাবা আজন্ম স্কুল শিক্ষক ছিলেন ব্রিটিশ আমলে। আমার বাবা এন্ট্রান্স পাস করার পরে প্রথম ব্রিটিশ পুলিশে চাকরি পাইছিলেন। জয়েন করতে গিয়ে উনি জয়েনিং না দেয়া দুই তিন দিন অপেক্ষা করে ফেরত আসছেন, অর্থাৎ ওই পুলিশের যে কার্যক্রম ব্রিটিশ পুলিশের ওটা ওনাকে দারুণভাবে নাড়া দিচ্ছে, উনি ওটা ছাড়িয়া চলে আসছিলেন। এসে উনি নিজের এলাকাতে একটা হিন্দু বাড়িতে তাদের বৈঠকখানায় মানে পাঠশালা শুরু করেন, ওই পাঠশালা পরে মক্তব, মক্তব থেকে জুনিয়র মাদ্রাসা, জুনিয়র মাদ্রাসা থেকে হাই মাদ্রাসা, হাই মাদ্রাসা থেকে হাই স্কুল আমার বাবার হাত দিয়ে তৈরি হয়। তো সেই পরিবেশে আমি ছোটবেলায়, আমরা চার ভাইয়ের মাঝে আমি সবার ছোট, আমার বড় ভাইরা আমার আগে সবাই লেখাপড়া করছে, তো ওই রকম একটা ব্যাকগ্রাউন্ড থেকে আমি উঠছি। আমার নামটা ছিল শহীদুল ইসলাম। তো তখন আমাদের ঘরের যে দেয়াল মানে গ্রাউন্ড লেভেলে, ওই দেয়ালে আমি চক দিয়ে লিখছিলাম ডক্টর শহীদুল্লাহ। তখন ডক্টর শহীদুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে জ্ঞান তাপস ডক্টর শহীদুল্লাহ, অত জানি না, তখন আনুষ্ঠানিক লেখাপড়া শুরু করিনি স্কুলে, কিন্তু চক দিয়ে নামটা লিখছিলাম। তো আমার এক জ্যাঠাতো ভাই এসে দেখে বললো যে ডক্টর হয়ে গেলি তুই, ওটা আমার খুব স্নায়ুতে লাগছিল। পরবর্তীতে এবার আমি কৃষিবিদ হব এটাও আমার চিন্তা ছিল না। আমি এসএসসি পর্যন্ত গ্রামের স্কুলে পড়াশোনা, ওই যে বাবার প্রতিষ্ঠিত স্কুলে পড়াশোনা করি। এসএসসি পরীক্ষার পরে আমি ঢাকা আসি, এবং ঢাকা আসার পরে কলেজে ভর্তি হব, আমি এই ঢাকা কলেজে ভর্তি হতে গেলাম, তাদের ভর্তির ডেট শেষ হয়ে গেছে অ্যাপ্লিকেশন। পরে জগন্নাথ কলেজে গেলাম, জগন্নাথ কলেজের বায়োলজির হেড অফ দ্য ডিপার্টমেন্ট আমার আত্মীয় ছিল ডক্টর মহিবুল্লাহ, উনি আমার সাথে আমার বড় ভাই ছিল, পাঠাইলো যে এখানে তো আমি আসছি, দুই মাস পরও ভর্তি করানো যাবে, তুমি ওই যে এগ্রিকালচারে ভর্তি হও, এগ্রিকালচার কলেজ আছে কলেজ গেট, ওখানে গিয়ে দেখো, যদি ওইটা পেয়ে যাও তাহলে আমি বলবো ওখানেই ভর্তি হও, কারণ আমাদের দেশের ভবিষ্যতে এগ্রিকালচারের একটা সম্ভাবনা আছে, আর এমনি আইএ বিএ পড়াশোনা করে কি করবা। তখন আমার বড় ভাই ওখান থেকে আমাকে নিয়ে আসে এই শেরেবাংলাতে গিয়ে কৃষি, তখন ইস্ট পাকিস্তান এগ্রিকালচারাল ইনস্টিটিউট ইপিএআই, ওখানে ভর্তির দরখাস্ত জমা দিই এবং ভর্তি হয়ে যাই। কিন্তু শুধু কি পড়ালেখার প্রতি ঝোঁক ছিল নাকি ম্যাম যেমন বলে যে রচনার প্রতি অংশগ্রহণ করেছিল বা সাহিত্যের প্রতি একটা ঝোঁক ছিল? আমি আমি একজন আসলে সমাজ সংগঠক স্কুল জীবনে, সেই অজপাড়া গায়ের স্কুলও
স্কুলের ছাত্রদেরকে মোবিলাইজ করা, সংগঠন করা, সংসদ করা ইত্যাদি ইত্যাদি ব্যাপারে একটা অগ্রণী ভূমিকা আমার তখনও ছিল। যেহেতু আমার বাবা ও স্কুলের শিক্ষক, প্রতিষ্ঠাতা শিক্ষক, সেই জন্য আমি একেবারে সামনে গেল হোঁচট খেতাম বারবারই, বিভিন্ন জন বাধা দিত যে তাতে বাবা অসন্তুষ্ট হবে বা ওনার উপরে দায়িত্বটা এসে পড়বে। তো স্কুল পার হওয়ার পরে এই কলেজ জীবনে এসে আমি শতভাগ অর্গানাইজার হয়ে গেলাম ছাত্র সংগঠন। তখনকার দিনে ইপসো, ইস্ট পাকিস্তান স্টুডেন্টস ইউনিয়ন, এই ছাত্র ইউনিয়ন যেটা, এই ছাত্র ইউনিয়নের সাথে সম্পৃক্ত হয়ে গেলাম এবং কলেজে যত ধরনের ক্লাব ছিল, কালচারাল অ্যাক্টিভিটি ছিল। 66-এ প্রথম পয়লা বৈশাখ উদযাপন করি আমি আমার বন্ধুরা মিলে আনুষ্ঠানিকভাবে। তো আমার এখনও মনে আছে ওই অনুষ্ঠানে তখন সাবিনা ইয়াসমিন মাত্র ক্লাস 7-এ বা 8-এ পড়ে, এই প্রথম মঞ্চে গান গায়, তাকে আমরা এনেছিলাম গান গাওয়ার জন্য এই আমাদের কলেজে। তো আমরা অর্গানাইজার হিসেবে তাদেরকে খালিদ হোসেন কবি নজরুল সঙ্গীত গাইতো, তাকে নিয়েছিলাম, আমার এখনো মনে আছে। এবং ওই থেকে যাত্রা শুরু, আমি এখান থেকে এত বেশি সম্পৃক্ত হয়ে যাই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে। তখন এক পর্যায়ে আমাদের 5 বছরের কারিকুলাম ছিল, গ্রাজুয়েশন কোর্স, 2 বছর যাওয়ার পরে আমি খুব ভীত সন্ত্রস্ত হয়ে গেলাম, বা আমার ফ্যামিলির থেকে যেই প্রেশারটা নিজের থেকে বুঝতেছি যে যদি আমি কখনো ড্রপ হই তাহলে আমার ফ্যামিলিতে আমার জায়গা হবে না। তখন আমি নিজে সিদ্ধান্ত নিলাম যে আমি এতে চলে যাব, লায়ালপুর চলে যাব, টেন্ডুজান এগ্রিকালচার কলেজ, লায়ালপুর এগ্রিকালচার ইউনিভার্সিটি, কারণ এখানে আমি এতটা সম্পৃক্ত হয়ে গেছি, এখান থেকে নিজেকে নিবৃত রাখা, মানে পড়াশোনাতে একাগ্র চিত্ত হওয়া খুব ডিফিকাল্ট ছিল। তখন আমি সিদ্ধান্ত নিই যে আমি মাইগ্রেট করব। তখন আমার এক চাচা এজির অ্যাকাউন্টস অফিসার ছিলেন, মারা গেছেন, তো উনি পরামর্শ দিলেন যে পাকিস্তানে ওয়েস্ট পাকিস্তান যাইও না, সামনের দিকে সময়টা খুব সেন্সিটিভিটি খুব খারাপের দিকে যাচ্ছে, এটা 68-এ মাঝামাঝি, তো কি করব, ওই যে তুমি একটু ময়মনসিংহ গিয়ে দেখো। তার আগে এগ্রিকালচার সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না, তো ওনার পরামর্শে ময়মনসিংহ গেলাম। ওখানে গিয়ে এই কলেজ এবং ইউনিভার্সিটি, যদিও ডিগ্রি ওখান থেকে হচ্ছিল, কিন্তু এই ছাত্র ট্রান্সফার হওয়া, আমি আই ওয়াজ দি ফার্স্ট টু এস্টাবলিশ দিস সিকোয়েন্স। তো আমি ওখানে মাইগ্রেট করে ভর্তি হয়ে গেলাম, আর পাকিস্তানে গেলাম না, আল্লাহর মেহরবানি। এবং ওই সময় পাকিস্তানে গেলে গেলে তারপরে 2 বছর মাথায় যুদ্ধ শুরু হয়ে গেল স্বাধীনতা। একটু ওই সময়ের কথা একটু জানতে চাইবো, যে একাত্তরটার কারো জীবনে হঠাৎ করে আসেনি, বাংলাদেশ জীবনে আপনাদের জীবনে অবশ্যই হঠাৎ করে আসেনি, একটু একটু করে এসেছে। হ্যাঁ, তো ওই সময়টার আপনার মনের অবস্থা এবং কি করে একাত্তর আপনার জীবনে এলো, দুজনের কাছে ছোট ছোট করে জানতে চাইবো। আচ্ছা, আমি একাত্তর কিভাবে এলো সেটা বলার আগে বলছি যে ভাই বললেন যে হলো উনি ওই ছাত্র ইউনিয়নে যোগ দিয়েছে, আমিও আমার ছাত্র জীবন থেকেই এই রাজনীতির সঙ্গে জড়িত। 68-এ 69-এ আমি ক্লাস 10-এ পড়ি, তখন গাইবান্ধার ছাত্রলীগের 69-70, মানে 69-70-71 এই 3 বছর গাইবান্ধার ছাত্রলীগের অর্গানাইজিং সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করি আমি। তো বুঝতেই পারছো যে ওই তখন থেকেই আমার ভিতরে একটা রাজনীতির একটা হাওয়া ছিলই, উত্তেজনা ছিল, হাওয়া ছিল। তারপর যেমন 70-এর যে নির্বাচন হয়েছিল, আমি মেয়েদের মধ্যে স্বেচ্ছাসেবক হিসাবে এই যে মেয়েদের যে যেখানে ভোট কেন্দ্রগুলি ছিল সেখানে যে কি পরিমাণ আমাদের উৎসাহ উদ্দীপনা নিয়ে আমরা ভোট গ্রহণ এবং ভোট অ্যাক্টিভ ছিলেন, পুরো খুব খুব বেশি অ্যাক্টিভ ছিলাম। তারপরে ওইখান থেকেই আমি গাইবান্ধা গার্লস হাই স্কুল থেকে ম্যাট্রিক পাস করলাম। আরেকটা কথা এই ফাঁকে বলে রাখি, সেটা হচ্ছে 2017 সালে গাইবান্ধা গার্লস হাই স্কুল তার 100 বছর পূর্তি করল, 100 বছর মানে 100 বছর হলো আর কি 2017 সালে। সেই 100 বছরে ওরা আমাকে গাইবান্ধা গার্লস হাই স্কুল আমাকে, যেহেতু আমার লেখা স্কুলে পাঠ্য টেক্সট বুক বোর্ডে পাঠ্য এই ওই আমার স্কুলেই ছাত্ররা ছাত্রীরা পড়ে, আমাকে ওরা সম্বর্ধনা দিয়েছিল। এটা আমার জীবনে
অনেক বড় পাওয়া, অনেক বড় পাওয়া। আমি মনে করি আমি বাংলা একাডেমি পুরস্কার পেয়েছি, কিন্তু আমার মনে হয় ওইটা আমার সবচেয়ে বড় পুরস্কার, যে আমার স্কুল, যে স্কুল থেকে আমি ম্যাট্রিক পাস করেছি, দশটা কয়টা বছর, পাঁচটা বছর ওইখানে পড়েছি, সেই স্কুল আমাকে এত বছর পরে তার শত বছর পূর্তি উপলক্ষে সম্বর্ধনা দিল। তারপরে ধরো ওই ওইখান থেকে পাশ করলাম, পাশ করে এসে এই একাত্তরের ফেব্রুয়ারি মাসে ঢাকা, আমার আব্বা ঢাকায় বদলি হয়ে আসলেন, আমার আব্বা গভর্নমেন্ট অফিসার ছিলেন, তো আব্বা ঢাকায় বদলি হয়ে আসলেন, আমি ফেব্রুয়ারি মাসে এসে এই যে সিদ্ধেশ্বরী কলেজ, সিদ্ধেশ্বরী মহিলা কলেজ, এই মহিলা কলেজটা কিন্তু আমাদের তৈরি, এই মহিলা কলেজে তখন এটা স্কুলে, সিদ্ধেশ্বরী স্কুলে কলেজটা বসতো সকালবেলা, সকাল 7টা থেকে 11টা পর্যন্ত আমাদের ক্লাস হতো। এখানে ভর্তি হলাম, ভর্তি হওয়ার পরে তোমার মার্চ মাসে তো শুরু হয়ে গেল, পয়লা মার্চ থেকেই তো আমরা যে যেটা 70-এর নির্বাচনের পরে আমাদের, আমরা আমরা একটা মানে স্বপ্নীল আশার মধ্যে ছিলাম যে আমরা বাঙালিরা ক্ষমতা পাবো, বঙ্গবন্ধু, আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের ক্ষমতা নেবেন, দেশ শাসন করবে বাঙালি। পয়লা মার্চ থেকে যখন ইয়াহিয়া খান দুপুর 1টার ইতে ঘোষণা দিল যে জাতীয় পরিষদের অধিবেশন বসছে না, তারপরে যে কি হলো স্যার, 71-এর আগে কখন বুঝতে পারলেন যে আমাদের জীবনে 71 আসছে বা মুক্তিযুদ্ধ আসছে বা একটা যুদ্ধ সমারোহ রয়েছে, সেটা কখন বুঝতে পারলেন? আমি যেটা আগে বলছিলাম যে ছাত্র জীবনে আমি পড়াশোনার বাইরে অন্যান্য এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজে ব্যাপকভাবে জড়িত হয়ে যাওয়াতে আমি শুধু পড়াশোনায় মনোযোগ দেওয়ার জন্যই ঢাকা থেকে ময়মনসিংহে কৃষি বিশ্ববিদ্যালয়ে গেলাম। ওখানে কয়েক মাস আমি আত্মগোপনেই ছিলাম বলা চলে, শুধু ক্লাস এবং হল কারোর সাথে, কিন্তু শেষ পর্যন্ত থাকতে পারিনি। 68-এর মাঝামাঝি থেকে বিভিন্ন ইস্যুতে রাজনৈতিক উত্তাপ ছড়ানো শুরু হলো, বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি, ছাত্র আন্দোলন, আমি আস্তে আস্তে নিজেকে ধরে রাখতে পারলাম না, আবার সেই আন্দোলনের মাঠে জড়ে গেলাম এবং ছাত্র সংগঠনের সাথে ওতপ্রোতভাবে জড়ে গেলাম। এই 68, 69, 70 পুরো সময়টা আমি ছাত্র রাজনীতিতে দারুণভাবে অ্যাক্টিভ হয়ে গেলাম এবং তখন বুঝতেছিলাম প্রতিদিন রাজনৈতিক গুণগত পরিবর্তন হচ্ছে। তৎকালীন ইস্ট পাকিস্তান উত্তপ্ত একটা অবস্থা, মাওলানা ভাসানী সাহেবের হুঙ্কার বঙ্গবন্ধুকে আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে মুক্ত করা ইত্যাদি ইত্যাদি প্রতিদিনকার পরিস্থিতি, উদ্বেগ সকলে বাড়ছিল। তো আমরা বুঝতেছিলাম যে একটা চরম অবস্থার দিকে আমরা যাচ্ছি। তো এই জাতীয় নির্বাচনে আমি একজন রাজনৈতিক কর্মী ছিলাম, নির্বাচনের কাজে ইউনিভার্সিটি থেকে আমি নেত্রকোনা সুষং দুর্গাপুর এলাকায় নির্বাচনী প্রচারে গিয়েছিলাম, তো সেখান থেকে নির্বাচনে অংশ নেই। নির্বাচনের পরে ও বলে রাখি, নির্বাচনের আগে 70-এ যেই 12ই নভেম্বর প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় হয়, দক্ষিণের অনেক এলাকা, বিস্তীর্ণ এলাকা নষ্ট হয়, তো ওই ঘূর্ণিঝড়ের পরে পরে ছাত্র সংগঠনের তরফ থেকে রিলিফ ওয়ার্কের জন্য নোয়াখালীর সেই চরভাটা, চর জব্বর, চর খাসিয়া, ওই সমস্ত এলাকায় ত্রাণ সামগ্রী নিয়ে আমরা এক ট্রাক ত্রাণ সামগ্রী নিয়ে যাই। সেখানে এই গলা পানি দিয়ে রাস্তা থেকে যায়া বেড়িবাদ থেকে ভিতরে যে চরবাটা হাই স্কুলে ক্যাম্প করি, এই ত্রাণ বিতরণে মানুষের দুর্দশা, মৃত মানুষ, পশু প্রাণীর মৃত দেহের সাথে, তো ওই অবস্থা দেখে যখন ফিরে আসি তখনও এই এইখানকার দুর্যোগের কথা কেন্দ্রীয় সরকার জানে না, তো ওইটা মানুষকে এমনভাবে নাড়া দিল যে ওই একটা 70-এর ঘূর্ণিঝড়ের কারণেই বাঙালি পাকিস্তান থেকে নৈতিক দিক থেকে আলাদা হয়ে গেল। নির্বাচনে একচ্ছত্রভাবে সবাই বঙ্গবন্ধুর ডাকে, সেই নির্বাচনে এক্সক্লুসিভলি বঙ্গবন্ধুকে ভোট দেয়। সেই প্রলয়ঙ্করী সেই ঘূর্ণিঝড় যতটা প্রভাব ফেলেছে ঠিক তার চেয়েও বেশি আমি বলবো, যেটা সেটা হচ্ছে বঙ্গবন্ধুর 6 দফা বাঙালিকে বাঙালি চেতনায় উদ্বুদ্ধ করে ফেললো, আর তার চেয়েও বেশি করেছে আগরতলা ষড়যন্ত্র মামলা। কারণ আগরতলা ষড়যন্ত্র মামলার
100 অনুচ্ছেদের যে অভিযোগপত্রটা যেটাকে বলে চার্জশিট যেটা কোর্টে দাখিল করা হয়েছিল সেই চার্জশিটটাতে পড়লে যে কেউ বুঝতে পারবে যে ঘটনা সত্যি ছিল একটা কনস্পিরেসি বা একটা কনস্পিরেসি আমরা বলবো না একটা উদ্যোগ উদ্যোগ নিয়েছিল সেনাবাহিনী বিমানবাহিনী নৌবাহিনী তো নৌবাহিনী এই আগরতলা ষড়যন্ত্র মামলার মহান নায়ক হলো কমান্ডার মোয়াজ্জেম হোসেন নৌবাহিনীর কমান্ডার তো এই যে উদ্যোগটা ছিল সেই উদ্যোগে তারা বঙ্গবন্ধুকে ফাঁসানোর জন্য বঙ্গবন্ধুকে ফাঁসি দেওয়ার উদ্দেশ্যে বঙ্গবন্ধুকে এই মামলায় এই সবকিছু মিলে আরো বেশি উদ্বুদ্ধ হলো দেশে একটা ঘটনা একটার সাথে আরেকটা পরিপূরক পরিপূরক এবং একটু একটু করে সেটা একটা বোঝা গেল যে আলোচনা করে লাভ নেই এটা এক সময় মানুষের চেতনাকে শানিত করছে বাঙালির চেতনাকে এক্স্যাক্টলি এবং সেটাই আলটিমেটলি মুক্তিযুদ্ধে 76 এর নির্বাচন নির্বাচনের পরে ইয়াহিয়ার ক্ষমতা নিয়ে যে তালবাহানা সে তালবাহানা প্রতিদিন মানুষের মাঝে গুণগত পরিবর্তন হচ্ছিল অসহিষ্ণু হচ্ছিল মানুষ আমরা সবাই অপেক্ষা করতেছিলাম এবং যে বঙ্গবন্ধু স্বাধীন ঘোষণা দিচ্ছে এইটাই এই গল্পটাতে আসবে একটা ফোন ওয়েট করছে ফোনটা একটু নিয়ে আসি আমরা হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম কে বলছেন কোথা থেকে বলছেন ওয়ালাইকুম আসসালাম আমি পাটেল থেকে বলতেছি আমি সপ্তম শ্রেণী একজন ছাত্রী আমি বীর মুক্তিযোদ্ধ শাহিদা বেগমের সাথে সরাসরি কথা বলতে চাই জি অবশ্যই তিনি শুনছেন কথা বলুন বলো শোনা বলো কি বলছে আমি খুব খুশি হয়েছি যে তুমি সপ্তম শ্রেণীর ছাত্রী তুমি যে মুক্তিযুদ্ধ সম্পর্কে তোমরা এই যে তোমাদের আগ্রহ মুক্তিযুদ্ধ আমি একটা ঢাকা ইউনিভার্সিটি থেকে বেরিয়েই মানে আমি ঢাকা ইউনিভার্সিটির ছাত্রী ছিলাম তো ওইখান থেকে বেরিয়েই একটা স্কুল প্রতিষ্ঠা করি সেই স্কুলে যখন পড়াতাম তখন দেখতাম তোমাদের মতো ছোট ছোট ছেলে মেয়েরা খুব মনোযোগ দিয়ে মাঝে মাঝে আমাকে ধরতো যেদিন বৃষ্টি হতো যেদিন একটু ওদের পড়তে ইচ্ছে করতো না তখন ওরা আমাকে ধরতো আপনার মুক্তিযুদ্ধের গল্প বলেন তো ওদেরকে বলতে বলতেই দেখো তোমাদের জন্য আমি এই যে মুক্তিযুদ্ধের গল্প শোনো অবশ্যই তুমি যদি কিছু বলতে চাও কি বলতে চাও বলো তুমি কি বলতে চাও বলো আমি সকালেও আমাদের বাংলাদেশ বিশ্ব পরিচয় বই পড়েছি তো ওখানে এরকম অনেক ঘটনা দেওয়া তো আমি আপনার কাছে এটাই জানতে চাই যে আপনি যখন যুদ্ধ করেছেন তখন আপনার মানে ভিতরের অনুভবটা কেমন ছিল বাহ চমৎকার প্রশ্ন অনেক অনেক ধন্যবাদ এই কথাতে আমরা আসব হ্যাঁ ছোট মেয়ে এত সুন্দর সুন্দর করে কথা জিজ্ঞেস করছে এটাতেই আসব আমি একটু আরেকটু ছোট করে তারপরে জানতে চাই যে যখন 71 এলো হ্যাঁ অবশ্যই হ্যাঁ প্রশ্নটার উত্তর দিয়ে নেই যে হ্যাঁ আমি প্রথমেই বোধহয় বলেছিলাম তুমি শুনেছো কিনা যে আমার বাবা খুব প্রোগ্রেসিভ মাইন্ডেড ছিলেন এবং আমি ছোটবেলা থেকেই ওই একটা সাংস্কৃতিক পরিমণ্ডলে বড় হয়েছি যার কারণে এবং ওই রাজনৈতিক চেতনা আমার ভিতর ছোটবেলা থেকে গ্রো করেছিল যার কারণে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করাটা মুক্তিযুদ্ধের জন্য নিজেকে তৈরি করাটা আমার জন্য ভিতরে অনেক ভাবেই কাজ করেছিল এবং আমি আমার পরিবার থেকে কোনো বাধা পাইনি আমার বাবা স্বেচ্ছায় আমাকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার অনুপ্রেরণা দিয়েছেন চমৎকার এই যে এই কথাটা এবার একটু জানতে চাইবো দুজনের জীবনে এই পরিবারের এবং স্পেশালি বাবার একটা বড় প্রভাব রয়েছে হ্যাঁ একটু জানতে চাইবো দুজনের কাছ থেকে এবং স্পেশালি মুক্তিযুদ্ধের সময় বাবার কেমন প্রভাব ছিল আপনাদের দুজনের জীবনে ম্যাম আমার বাবা আমরা ছয় বোন দু ভাই ভাই দুটো ছোট আমার বাবা একদিন এরকম করে বলেছিলেন যে আমার এগুলি যদি সব ছেলে হতো আমি সবগুলিকে মুক্তিযুদ্ধে পাঠাতাম আমার চাচা মুক্তিযুদ্ধে গেছিলেন এবং শহীদ হয়েছেন তারপরে আমাদের বাড়ি অ্যাটাক করে আমার আরেক চাচা মনু চাচাকে মানে আমাদের উঠোনেই গুলি করে মেরেছে এগুলি সব আমি আমার এই যে মুক্তিযুদ্ধের প্রথম যে বইটা ছিল প্রথম যে বইটা যুদ্ধে যুদ্ধে 9 মাস এইটার মধ্যে সব লিখে রেখেছি এটা শুধু পুরোপুরি আপনার যে 9 মাস সেই 9 মাস আচ্ছা আচ্ছা আমি শুধু আমার না সারা বাংলাদেশ এবং পৃথিবী জুড়ে বা এই বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে কিরকম কারসাজি হয়েছিল কিরকম ছলচাতুরি হয়েছিল কিরকম যেমন কারণ পৃথিবীটা দুই ভাগ হয়ে গিয়েছিল এক ভাগে হলো পরাশক্তিরা একদিকে আমেরিকা চীন অন্য তারা পাকিস্তানের পক্ষে আরেকদিকে ভারত আর রাশিয়া তারা বাংলাদেশের পক্ষে এই যে
একটা স্নায়ু যুদ্ধ আমরা করেছি, শারীরিক যুদ্ধ, অস্ত্র নিয়ে যুদ্ধ, স্নায়ু যুদ্ধ ছিল এখানে, পরাশক্তিরা করেছে। বাবা কি বলেছেন? তারপর যেহেতু চেয়েছিলেন যে প্রত্যেক সন্তান, যদি ছেলে সন্তান হতে মুক্তিযুদ্ধে যেত, আপনি গিয়েছিলেন শেষ মুক্তিযুদ্ধে, তখন বাবা কি বলেছিলেন? বাবা বলেছে হ্যাঁ তোমার এই, আসলে বাবা তো ওইভাবে কিছু বলে নাই, আমরা যেমন আমি আমাদের গ্রামের প্রথম মুক্তিযোদ্ধা, ভারত থেকে ট্রেনিং প্রাপ্ত প্রথম মুক্তিযোদ্ধা ইলিয়াস, ইলিয়াস ভুঁইয়া, মোহাম্মদ ইলিয়াস ভুঁইয়া, ও এসে, কারণ আমি মুক্তিযুদ্ধটাকে তিনটা ভাগে ভাগ করি, মাত্র তো নয় মাস সময়, তো নয় মাসটাকেও না, আমরা মার্চ থেকে ডিসেম্বর, এই নয় মাস, মার্চ থেকে মার্চ এপ্রিল মে, এই বাঙালিরা হঠাৎ করে আক্রান্ত হয়ে আমরা একটু একটু বলে না যে বিভ্রান্ত, কি করবো কি করবো কি করা উচিত, যেহেতু ওয়েল ট্রেন্ড ছিল না, হ্যাঁ হ্যাঁ, আমাদের আমরা তো স্বেচ্ছাসেবক ট্রেনিং নিয়ে রেখেছিলাম, কিন্তু সেটা যে এই পাকিস্তানের আর্মিরা তো ধরো বিশ্বের একটা ভালো ট্রেনিং প্রাপ্ত মুক্তি তারা আর্মি, তাদের সঙ্গে আমাদের কিভাবে ফেস করতে হবে, এটা তো আর আমরা আগের থেকে ই করে প্রস্তুতি ছিল না আমাদের, তো আমরা কি করলাম যে এই যে ও এই যে তিন মাস, এই তিন মাস আমাদের বিভ্রান্ত, আমরা কি করব কি করা উচিত, তারপরে যখন ওই যে ১৭ই এই এপ্রিল যখন এই মুজিবনগর সরকার গঠন হলো, তখন আমাদের ভিতর চেতনা ফিরে আসলো যে হ্যাঁ, তার আগে ওই যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, এটাও আমাদেরকে অনেকখানি উদ্বুদ্ধ করেছিল, তারপরে যখন আমি তার এই মার্চ এপ্রিল মে জুন মাস থেকে মুক্তিযোদ্ধারা ঘুরে দাঁড়ালো, বাঙালি ঘুরে দাঁড়ালো, এই যে আমরা তোমাদের মতো যে তরুণ প্রজন্ম, তারা ঘুরে দাঁড়ালো, তারা শুরু করলো চোরাগুপ্তা হামলা। আমাদের তখনই আমাদের কাছে ই ছিল, নির্দেশ ছিল আঘাত করো সরে যাও। তখন এই যে তোমার জুন, জুলাই, আগস্ট এই পর্যন্ত আমরা আঘাত করো সরে যাও, মানে গেরিলা যুদ্ধ ছিল, তাই না? হ্যাঁ হ্যাঁ। তারপরে আমি বলবো যে হলো আগস্টে, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই তিনটা আমরা প্রচন্ড শক্তি নিয়ে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডিসেম্বরে তো যখন 6ই ডিসেম্বর ভারত আমাদেরকে ই দিল, স্বীকৃতি দিয়ে যুদ্ধে নেমে গেল, তখন তো আর আমরা বিজয় আর বিজয়, নভেম্বর মাস থেকে আমাদের বিজয় শুরু হয়েছিল। স্যারের কোশ্চেনে যাবো, স্যারের কাছে একই কোশ্চেন, তবে তার আরেকটা ফোন ওয়েট করছেন, ফোনটা একটু নিয়ে আসি। হ্যালো 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 আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম জি, কে বলছেন? আমি ফারুক আহমেদ জামালপুর থেকে বলছিলাম। জি, কথা বলুন আমাদের অতিথির সাথে। জি জি বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। জি, আপনাদেরকে সশস্ত্র সালাম। দুজন মুক্তিযোদ্ধাকে, জাতির শ্রেষ্ঠ সন্তানকে আমি সরাসরি দেখতে পাচ্ছি, আমি কথা বলতে পাচ্ছি, এটা আমার জন্য একটা সৌভাগ্য। তো আমি সম্প্রতি ওই শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার সোহাগপুর গিয়েছিলাম, সেখানকার বিধবা পল্লীতে। তো সেখানে গিয়ে যে আমাদের স্বাধীনতা যুদ্ধে যে পাকিস্তানি বাহিনীর যে বর্বরতা, নির্মমতা এবং নৃশংসতার চিহ্ন আমি দেখেছি, আমি সত্যি আবেগপ্রবণ হয়ে গিয়েছিলাম। এই প্রসঙ্গে আমি একটু বলে রাখি, আমার একটা ইউটিউব চ্যানেল আছে, মিডিয়া, আমি একটা ডকুমেন্টারি করেছি আর কি, এই নৃশংসতা নির্মমতার উপর। তো আসলে আমাদের যে মানে কি পরিমাণ রক্তের বিনিময়ে, ত্যাগের বিনিময়ে এই স্বাধীনতাটা অর্জন করতে হয়েছে, সেটা আসলে মানে সেই স্মৃতিচিহ্নগুলো না দেখলে, সেখানকার যারা ভুক্তভোগী শহীদ পরিবার আছে এবং যারা বিধবা আছে এই বিধবা পল্লীর, তাদের কাছ থেকে না শুনলে মানে বোঝা যায় না। তো আমার একটা দুঃখ, এখানে শাহিদা আছেন, হয়তো আমার সাথে একমত হবেন, যে এই মুক্তিযোদ্ধাদের নিয়ে, এই মুক্তিযোদ্ধার স্মৃতিচিহ্ন বা বধ্যভূমি নিয়ে যে পরিমাণ কাজ করার দরকার ছিল আমাদের মিডিয়ার বা যারা শিল্প সাহিত্য চর্চা করেন, ঠিক সে পরিমাণ কাজ সম্ভবত হয়নি আমার মনে হয়, এবং আরো বেশি কাজ করা দরকার এই বিষয়গুলো নতুন প্রজন্মের কাছে আরো ভালোভাবে তুলে ধরা দরকার, যাতে তারা জানতে পারে যে কত ত্যাগের বিনিময়ে, রক্তের বিনিময়ে আমাদের দেশকে স্বাধীন করতে হয়েছে। তো আমি জাতির শ্রেষ্ঠ সন্তান আপনাদের কাছে অনুরোধ করব,
আপনাদের যারা সহকর্মী আছেন তাদের মাধ্যমে সরকারে যারা এই সাংস্কৃতিক চর্চা বা মিডিয়াতে যারা আছেন, যারা পৃষ্ঠপোষকতা করেন, যারা এই বিষয়গুলো দেখেন, তাদেরকে যেন একটু অনুরোধ করেন যে আমাদের মুক্তিযুদ্ধ বিষয়ে যেন আরো চলচ্চিত্র আরো নাটক নির্মাণ নির্মিত হয়, সেই সাথে আমাদের পাঠ্যপুস্তকে যেন মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসগুলো আরো ভালোভাবে সুন্দর করে তুলে ধরা হয়। বিশেষ করে এই যে সোহাগপুরের নির্মমতা, এই বিষয়টি যদি পাঠ্যপুস্তকে তুলে ধরা হয় আমাদের মানে আগামী প্রজন্ম ডিসেম্বর মাস জুড়ে এই প্রোগ্রাম গুলো করে আমরা ডিসেম্বর জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাস পুরোটা জুড়েই কিন্তু আমরা এই মুক্তিযুদ্ধে আপনি যাদেরকে বললেন যে দেশের সম্মানিত দর্শক, আপনার হতাশ হওয়ার কোনো কারণ নাই। আপনি পিছের দিকে ফিরে তাকিয়ে দেখেন স্বাধীনতার পরে বেশি সময় স্বাধীনতার পক্ষের শক্তি দেশ পরিচালনা করতে পারেনি। স্বাধীনতার উত্তর কালেই ষড়যন্ত্রের মাধ্যমে স্বাধীনতার মূল পরিচালনা শক্তিকে দেশ পরিচালনা থেকে দূরে সরিয়ে দেওয়া হয়েছিল। ভবিষ্যৎ প্রজন্মকে এই স্বাধীনতা যুদ্ধ এবং তার যে শক্তি তাদের সম্পর্কে, বিশেষ করে জাতির জনক সম্পর্কে জানতে দেওয়া হয়নি। অনেক বছর পরে আমরা জেনেছি আমাদের নতুন প্রজন্মকে মাঝখানে একটা দেওয়াল তুলে দেওয়া হয়েছিল, তারপরে যেমন মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়, এখন আবার সেটা কিন্তু আমরা সুযোগ পাচ্ছি বর্তমান মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি দেশ পরিচালনা করতে চেষ্টা আমরা করছি প্রধানমন্ত্রী। আমার মনে হয় ইতিহাস রচিত হয় শত বছরে, বছরের পর বছরে, তো আমাদেরও উইথ টাইম এই ঘাটতিগুলো পূরণ হয়ে যাবে। এখনকার প্রজন্মকে যেইভাবে স্বাধীনতার ইতিহাস তুলে ধরা হচ্ছে, স্বাধীনতা জাতির জনকের ইতিহাস তুলে ধরা হচ্ছে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে, আমাদের সম্মানিত দর্শক যে কথাটা বললেন যে ঢাকার বাইরে বা রাজনৈতিক নেতাদের বাইরে, যেমন বিধবা পল্লী, উনি বিধবা পল্লীর কথা বললেন, তারপর অনেক নির্যাতিত পরিবার আছে। আর আমি নিজে একটা পত্রিকা করতাম, এই আদালত অঙ্গন, এই পত্রিকাটার জন্য আমি মোহাম্মদপুরের যে এই গল্পগুলো একটু আসি, একটু ঘুরে ঘুরে একটু আসি পরবর্তী কি যেহেতু অনেক মুক্তিযুদ্ধ ঢুকে বলছি, মুক্তিযুদ্ধের গল্পগুলো একটু শুনতে চাই আপনার কাছে। এই যে শহীদ যারা হয়েছেন তারা তো শহীদ হয়ে গেছেন, কিন্তু যারা আহত মুক্তিযোদ্ধা, অপূরণীয় ক্ষতি যাদের হয়েছে, যাদের অপূরণীয় ক্ষতি হয়েছে, তারা যে এই যে আশ্রয় কেন্দ্রে কি মানবেতর জীবন যাপন করেছে আমি নিজে চোখে দেখেছি। মধু নামে একটি ছেলে, এই ছেলেটিকে মানে অন্যান্য ইরা একটা কনস্পেসি করে ওকে 200 গ্রাম হিরোইনের আসামি, হিরোইন চোরা চালানের আসামি করে ওকে এই কোর্টে তাকে আসামি করা হলো। এই ছেলেটা পঙ্গু, হুইল চেয়ারে করে করে হাজিরা দিতে যেত, তারপরে সাক্ষী দিতে যেত, কি যে কষ্ট, এই যে এদের যে কষ্ট, এগুলি আসলে পাঠ্যপুস্তক আমি যেটুকু পেরেছি, আমি শিশু একাডেমি শুরু করবে আমাদের, এবং আমরা যারা আসলেই সত্যিকার যারা মুক্তিযোদ্ধা তারা সেই সম্মানটুকু নিয়ে তারা যে যতটুকু আজন্ম সেই আমাদের আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সম্মানটা দিয়েছেন, আমি নিজে দেখেছি মুক্তিযোদ্ধাকে তার ছেলের হাত ধরে ওই শাহজাহানপুরের মোড়ের মধ্যে ভিক্ষা করতে, এখন তো কোনো মুক্তিযোদ্ধার আর ভিক্ষা করতে হয় না, 20,000 টাকা করে এই সম্মানী ভাতা পাচ্ছেন। এবার আমি একটু আবার 71 একটু করে আসতে চাই, 71 ফিরে যেতে চাই। ম্যামের কথা শুনছিলাম যে তার বাবার ভূমিকার কথা, আপনার কথা জানতে চাই যে মুক্তিযুদ্ধে আপনার বাবার একটা প্রভাব কিন্তু আপনার জীবনে ছিল, একটু করে জানতে চাই, এবং একটা বড় কষ্টের সময় ছিল আপনার বাবাকে হারিয়ে। যেমনটা বলছিলাম যে আমরা 7ই মার্চের পরে এই 25শে মার্চ পর্যন্ত এই সময়টা একটা মানে মানসিক সেন্সিটিভিটি ছিল, এক ধরনের প্রস্তুতি আমরা সবাই নিচ্ছিলাম। আমার মনে আছে আমরা যারা ছাত্র সংগঠনের অধীনে ছিলাম আমরা গাদা বন্দুক দিয়ে বন্দুক চালনা শিখতেছিলাম, ডামি রাইফেল দিয়ে, এই যে আজিমপুর গোরস্থানের পশ্চিম পাশে ইরানি গোরস্থান একটা আছে, গাছগাছালির নিচে ছায়া ঢাকা, সেখানে আমরা
এই বন্দুক চালনা শিখছি ছাত্রদের নেতৃত্বে, ছাত্র ইউনিয়নের নেতারা সেখানে ছিল। তো এই অবস্থাতে আমি আমার বাবা অসুস্থ খবর পাইয়া 24শে মার্চ গ্রামের বাড়িতে চলে যাই চাঁদপুরের হাজিগঞ্জে। তো গেলাম, যদি আমার বাবা সত্যিকারে অসুস্থ, ওনার সম্ভবত আমরা শিওর না, ওনার গলাতে সম্ভবত থ্রট ক্যান্সার, এখন আমরা বুঝতেছি ক্যান্সার, তখন আইডেন্টিফাই করার কোনো সুযোগ ছিল না। তো ওই অবস্থা যাওয়ার পরে ওনার অসুস্থ প্রায় 15-16 দিন ছিলেন, উনি 26শে মে উনি মারা গেলেন। এই 2 মাস তো সুস্থ অসুস্থ এইভাবে। তো ওই সময়টা আমরা 4 ভাইয়ের মাঝে, আমি ছোট হিসাবে বাড়িতে, আমি ছাত্র, আমার বড় 3 জনই তখন কর্মজীবী, আমার ইমিডিয়েট বড় ডিপটি ম্যাজিস্ট্রেট ফরিদপুর, তার বড় জন ডাক্তার ঢাকা তেজগাঁয়ে, তার বড় জন সচিবালয়ে কর্মকর্তা। তো আমার বাবা কিন্তু প্রতিদিন খবরের কাগজে এবং রেডিওতে সব শুনতেছেন, এবং উনি অস্থির চিত্ত যে ওরা এখন চাকরি করার কি দরকার, বাকি সন্তানরা, হ্যাঁ বাকি সন্তানরা যা কিছু ডাল ভাত হয় বাড়িতে সবাই আমরা খেতে পারি, এখন এই পাকিস্তানিদের চাকরি করার কোনো মানে হয় না। কিন্তু তখন তো টেলিফোন নাই বা কোনো যোগাযোগ কমিউনিকেশন করার সুযোগ নাই। এটা হলো ওনার উপলব্ধিটা ঘরে, আমাদের মা এবং আমি, আমার একটা ছোট বোন ছিল, আমরা এই 3 জন শ্রোতা, উনি এই কথাগুলো ওইভাবে বলতেন। তার মানে উনি চাচ্ছিলেন মনে প্রাণে যে আমরা স্বাধীনতার পক্ষে, এবং উনি বঙ্গবন্ধুর একনিষ্ঠ একজন সমর্থক ছিলেন। যাই হোক, উনি মারা গেলেন শেষ পর্যন্ত 26শে মার্চ এবং 26শে মে এবং জুন মাসের মাঝামাঝি আমার মা বাড়িতে এই স্বামী হারানোর 3 সপ্তাহের মাথায় আমি মুক্তিযুদ্ধে যাওয়ার অভিপ্রায় ব্যক্ত করলাম। আমার মা শিক্ষা নাই, স্বশিক্ষিত, আমার বাবা যেহেতু লেখাপড়া জানা মানুষ, অত্যন্ত জ্ঞানী একজন মহিলা, উনি আমাকে মাথায় হাত রেখে বললেন, আমি যখন সালাম করে যাই, যে বাবা আমি এক মায়ের বুক খালি হইলে আমার কোনো আফসোস থাকবে না, দেশমাতৃকার জন্য, দেশের জন্য আমি ত্যাগ করলাম, যাও দেশের টানে তুমি চলে যাও। ট্রেনিংয়ে গেলাম, অনেক তিক্ত অভিজ্ঞতা, আগরতলা পর্যন্ত যাওয়া অনেক কষ্টে, বাংকারের পাশ দিয়ে গেছি, তখন পাকিস্তানি আর্মি বর্ডারের পাশে বাংকার করে ব্রাশ ফায়ার করতেছে, আমাদের কানের কাজ দিয়ে এখনো শো শো শব্দ বুলেট যাচ্ছে এরকম শুনতেছিলাম। তো ওখানে যাওয়ার পরে আমি 2-3 দিনের মাথায় আমি তেজপুর ক্যান্টনমেন্টে ট্রেনিংয়ে চলে গেলাম। ওখানে 2.5 মাস আর্ম ট্রেনিং হলো তেজপুর ক্যান্টনমেন্টে, ভারতের আর্মির পরিচালনায় গেরিলা ট্রেনিং, অত্যন্ত উঁচু, এটা রাশিয়ানদের একটা অনানুষ্ঠানিক সহযোগিতা এই ট্রেনিংটা আমরা ছিল, স্পেশাল গেরিলা ট্রেনিং। ওখান থেকে ট্রেনিং দেওয়া আমরা এসে এই আগরতলার কাছে সাব্রুম বিএসএফ এর ক্যাম্পে, আমাদের বেস ক্যাম্প ছিল, ওখান থেকে আমরা দেশে ঢুকতাম, অপারেশন করে আবার ওখানে ফিরে যাই, 2-3 দিন রাস্তায় আসা যাওয়ার মধ্যে থাকতাম, 4-5 দিন, আবার আমরা ওখানে যাই কয়েকদিন রেস্ট নিয়ে আবার রেকি করে পরের প্রোগ্রাম করতাম। তো এইভাবে আমাদের এই নভেম্বর মাস পর্যন্ত গেছে, ডিসেম্বর মাস। এই মুক্তিযুদ্ধের কথাটা আপনার কাছে শুনবো, যে মুক্তিযুদ্ধের ছোট ছোট ঘটনাগুলো, ম্যামের কাছে একই ভাবে জানতে চাবো যে মুক্তিযুদ্ধে অংশগ্রহণটা কিভাবে গেলেন, ছোট করে জানতে চাই। সেটা হচ্ছে আমি ভারতে যাইনি, ভারতে ট্রেনিং নিইনি, আমি ওই মানে 25শে মার্চের আগ পর্যন্ত গাইবান্ধা ইসলামী স্কুলের মাঠে আমরা সব স্বেচ্ছাসেবক ট্রেনিং নিতাম। আমি অগ্নিস্ফুলিঙ্গদের ডাক নামে একটা দেয়াল পত্রিকাও করেছিলাম উদ্বুদ্ধ করার জন্য, যেহেতু আমি আগে থেকে লেখালেখি করি, এই সব কারণে ওই আমাদের ওই যখন আমাদের গাইবান্ধা শহরটা ফল করলো 18 এপ্রিল মে মাসে ওই এলাকার রাজাকার একজন, আমরা 3টা বোন বড় বড় আমাদের বাড়িটা মুক্তি আরে মিলিটারি দিয়ে অ্যাটাক করলো। তো সেই পরিস্থিতিতে একজন আল্লাহর একজন বোধহয় ফেরেস্তার মতো মানুষ এসে ওনার বাড়িতে উনি আমাদেরকে নিয়ে গেলেন, নিয়ে গিয়ে আমাদের আমাদের রক্ষা হলো। আমরা ওই মে মাসের জুন মাসের 2 তারিখে
ভয়াল যমুনা নদী নৌকা দিয়ে পাড়ি দিয়ে ঢাকায় আসলাম, বিকজ আমাদের ঢাকায় গ্রামে আমাদের বাড়ি 2500 বাড়ি। তো ওইখানে গেলাম, ওইখানে ওই ওইখানে আমাদের একটা ছেলে প্রথম এই ভারত থেকে মুক্তিযুদ্ধের ট্রেনিং প্রাপ্ত ছেলে, ও আসে, ও এসে স্কুলের মাঠে আমাদেরকে ট্রেনিং অস্ত্রের, তখন তো আমরা স্বেচ্ছাসেবক ট্রেনিং, এখন আমরা অস্ত্রের ট্রেনিং নেওয়া শুরু করলাম। তো অস্ত্রের ট্রেনিং যখন নেওয়া শুরু করলাম, অস্ত্রের ট্রেনিং আমাদের প্রথমে দিত ক্রলিং করা, অস্ত্র তো আর এত ইজি ছিল না, ভারত সরকারও তার ওই অস্ত্রাগার খুলে দেয় নাই যে তোমরা নিয়ে যাও। আমাদের প্রথমে আমরা ক্রলিং করা এবং ওই ইয়েকে হিট করা এগুলি শিখাইলো, গ্রেনেড ছোড়া, হ্যান্ড গ্রেনেড ছোড়া এগুলি শিখাইলো, তারপরে রাইফেল ছোড়া। এগুলি করতে করতেই আমাদের গ্রামটা একদিন ওই মিলিটারিতে, মিলিটারি আগেই গ্রামে মানে থানা দখল নিয়ে নিছিল, ঢাকা থেকে আমরা শুনলাম যে ঢাকা থেকে আরো এক জিপ মিলিটারি আসতেছে থানায় ওঠার জন্য। আমরা তখন ওইখানে আমাদের গ্রামের কালীবাড়ি বাজার বলে, কালীবাড়ি বাজার আর গ্রামের মাঝখানে ব্রহ্মপুত্র নদীর একটা শাখা, এই নদীর পারে এই একটা নদীর উপরে একটা ভাঙা ব্রিজ ছিল, এই ব্রিজটার দুই পাশে আমরা বাংকার করলাম, চারটা বাংকার, চারটা বাংকার করে এই একটা বাংকারে আমি দুইটা হ্যান্ড গ্রেনেড আমি নিয়ে, আমরা হলো 32 জন মাত্র মুক্তিযোদ্ধা, কারণ খুব তড়িৎ সিদ্ধান্ত তো আমাদের তখন যে এদেরকে আমরা থানায় উঠতে দিব না, এইখানেই আমরা এদেরকে প্রতিহত করবো, এই পানিতে ডুবায় চুবাইয়ে মারবো। তো 32 জন, কিন্তু পরবর্তীতে যখন ইতে ওই অগ্রবর্তী ইরা খবর নিয়ে আসলো যে না এক জিপ না, ওরা হলো যে তোমার দুই তিন কনভয় ভরে ভরে ওরা আসতেছে। তখন আমাদের সিদ্ধান্ত হলো, আমি যে আমরা রাত 4টা থেকে বাংকার করছি, 8টা থেকে 8:30 9টা পর্যন্ত আমরা ওই ওই হ্যান্ড গ্রেনেড নিয়ে আর যার যার দিয়ে, আমাদের আমার থানা কমান্ডার ছিল আব্দুল সামাদ, মারা গেছেন উনি, ইও মারা গেছে। তো যাই হোক, আমরা এই তখন সিদ্ধান্ত নিল যে এই 32 জন আর এই 303 রাইফেল দিয়ে আর হ্যান্ড গ্রেনেড দিয়ে এদেরকে এখানে অ্যাটাক করাটা ঠিক হবে না, গ্রামবাসী এসে আমাদেরকে বাধা দিল। তারপরে আমাদেরকে উঠিয়ে নিয়ে আমরা যে যার মতো বলে যে যার মতো সেফ জায়গায় চলে যাও, আমরা গেলাম। কিন্তু পরবর্তীতে আমাদের ওই ওই দিনই মানে 9টা থেকেই ওই যখন আর্মির জিপ এসে যখন দেখলো যে এখানে বাংকার করা, ওরা যা বোঝার বুঝে পেয়েছে, ওরা ওইখানে নদীর পাড়ে দাঁড়ায় ব্রাশ ফায়ার করা শুরু করলো, সমানে ব্রাশ ফায়ার, ঘন্টাখানেক এরকম ব্রাশ ফায়ার করলো। ওই যে তোমার ইয়ের চি করে ইয়ের মোটার ছড়া শুরু করলো, চি করে শব্দ করে মোটার সেলগুলি আসে। আমরা সব এই যে তো গ্রামে তো সব মাটির ঘর, মাটির ঘরের পীড়া বলে ওইটাকে, ওই পীড়ার এখানে আমরা সব শেল্টার নিয়ে ফেললাম। যাই হোক, ওই দিন ওই একদিনের যুদ্ধে আমাদের পরবর্তীতে তেমন আমরা প্রতিহত বা ই করি নাই, কিন্তু ওই একদিনের ইতেই আমাদের তিন গ্রামের আমার মনু চাচা আরও তিনটা ছেলে মারা গেল। তো মুক্তিযুদ্ধের পরে পরবর্তীতে পরে ভুলে যাবো এই কথাটাও বলে রাখি, একটা মজার ঘটনা আছে, সেটা হচ্ছে 1996 সালে প্রথম আওয়ামী লীগ সরকার গঠন করলো, 1997 সালে তোমার এই যে ধানমন্ডি এই মহিলা ক্রীড়া কমপ্লেক্স, সুলতানা মহিলা ক্রীড়া কমপ্লেক্স ওইখানে এবং শাহবাগে মহিলা মুক্তিযোদ্ধাদের একটা সমাবেশ হলো। তো ওইখান থেকে তিনজন মেয়ে গেল আমার বাসায়, আমার বাবার বাসায়, আমার বাবার বাসায় আমার ঠিকানা নিয়ে খুঁজে খুঁজে আমার বাবার বাসায় গেল এবং আমাকে বলল যে আপনি গোবরা ক্যাম্পে কী কী কাজ করেছেন, কী কী ট্রেনিং নিয়েছেন। আরে গোবরা ক্যাম্প? না না, আমি ভারতের গোবরা ক্যাম্পে যাইনি। বলে না, আপনার নাম ওইখানে আছে, আপনার নাম ঠিকানা ওখানে, ওইখান থেকেই তো আমরা এই যে সমাবেশ ওইখান থেকে নিয়ে তারপরে আমরা আপনার খোঁজে খোঁজে আসছি, আপনার নাম ওইখানে আছে। তো বললো না, আমি ট্রেনিংও নিয়েছি দেশের ভিতরে, আমি যুদ্ধও করেছি দেশের ভিতরেই, আমি গোবরা ক্যাম্পে ভারতে বা গোবরা ক্যাম্পে যাইনি। তো পরবর্তীতে এই করলাম যে সম্ভবত ওই যে ইলিয়াস, ওই যে যার কাছে আমরা ট্রেনিং নিয়েছি, সেই ইলিয়াস সম্ভবত মনে করেছে যে এই যুদ্ধ হয়তো দীর্ঘস্থায়ী হতে পারে,
আর আমি যেহেতু ট্রেনিং নেওয়া মহিলা তো তখন আমাদের গ্রামে দুইজন মাত্র কিন্তু শিউলি পরে আর তেমন মানে ই ছিল না অ্যাক্টিভ ছিল না আমি অ্যাক্টিভ ছিলাম শেষ পর্যন্ত তো ওই এই যদি দীর্ঘায়িত হয় নামটা গোবরা ক্যাম্পে নাম ঠিকানা দিয়ে দিয়েছিল এইটাই হয়েছে যার কারণে ওরা ওইখান থেকে ইয়ে করে এবার স্যারের কাছে আসবো একই কথা স্যার যেহেতু মুক্তিযুদ্ধে যাওয়ার কথা বলছিলেন তারপরে মুক্তিযুদ্ধে অংশগ্রহণে নিশ্চয় মানে এক একদিন এক এক রকম গেছে হ্যাঁ একটা অনিশ্চয়তার মধ্যে গেছে তো সেই সময়কার কথা একটু জানতে চাই একটা কথা মনে পড়লো যেটা শাহিদা আপা বলতেছিলেন যে দীর্ঘায়িত হবে আমি যখন আগরতলা থেকে ওই ট্রেনিং এ যাই তিন মাসের তখন একটা আন্ডারটেকিং দিয়ে যেতে হয়েছিল যে তিন বছর আমি আমার পরিবারের সাথে বাবা মায়ের সাথে বা কারোর সাথে বন্ধু বান্ধবের সাথে কোনো যোগাযোগ করতে পারবো না তিন বছর নিজেকে উৎসর্গ করলাম তিন বছর যদি এর আগে যুদ্ধ শেষ হয়ে যায় তাহলে ভালো যদি মারা যায় তাহলে কোনো কথাই নেই আর যদি তিন বছরের পরে যুদ্ধ চলে তখন ইন্টারিম পরে দিক নির্দেশনা লিডারশিপ সেন্ট্রাল লিডারশিপ যে নির্দেশনা দেবে সেটা তিন বছরের মানসিক প্রস্তুতি নিয়ে আন্ডারটেকিং দিয়ে তারপরে যুদ্ধে জয়েন করছি রিক্রুট হয়েছে এবং ওই ট্রেনিং এর পরে যাওয়ার সময় আগরতলা থেকে প্লেনে তেজপুর গেছি আর আসার সময় প্রশিক্ষণ প্রাপ্ত মুক্তিযোদ্ধা আমাদের তিন মাসের ট্রেনিং ভারতীয় সেনাবাহিনীকে দুই বছরে যে ট্রেনিং দেওয়া হয় সেই কোর্সটা আমাদেরকে তিন মাসে মানে ক্যাপসুল আকারে দেওয়া হয়েছে পরিশ্রম আমাদের বেশি করতে হয়েছে বেশি সময় আমরা 18 ঘন্টা ট্রেনিং নিছি 6 ঘন্টা ঘুমাইছি তো যে কারণে ওই তিন মাসে আমরা পুরো কোর্স রপ্ত করছি এবং আসার সময় আমরা ট্রেনে আসলাম ধর্মনগর পর্যন্ত ধর্মনগর থেকে ওই হুডের ট্রাকে করে আমরা ইতে আসলাম আগরতলার সাবরুমে একদম ওই বিলোনিয়া বর্ডারের কাছে বিএসএফ ক্যাম্পে এখানে আমাদের থাকতে হয়েছে এই রাস্তাটা তখন শরণার্থী আর্মি মুভমেন্ট ইত্যাদি মিলে মানে এমন টিডিএস একটা রাস্তা ছিল ওই গাড়িতে যারা আমরা ছিলাম দাঁড়ানো তো প্রায় এক একটা ট্রাকে 50 জনের মতো আমরা দাঁড়ায় দাঁড়ায় ধরে যে মিনিমাম আপনার 5 বার বমি করছে এক একজন আমি নিজেও 5 থেকে 7 বার বমি করি বমি করতে করতে সবাই ওই এক প্রস্থ ফ্লোরে শুয়ে পড়ছে তার উপরে আরেক প্রস্থ তার উপরে আরেক একজনের উপরে 2 জন 3 জন কারণ একটা ট্রাকের বডিতে তো অত জায়গা হয় না দাঁড়ানোর সবগুলো লোক একটা পর্যায়ে রাত্রে আমরা যখন বেস ক্যাম্পে নিয়ে গাড়ি পড়ছে ভোর 5টা রওনা হয়েছি রাত্র আপনার 10টা 11টা যে পড়ছে তো তখন আমাদেরকে ওই লাস্ট নামাইবার মতো পায়ে টাইনা টাইনা একজন একজন করে নামায় মাঠের ভিতরে শোয়াইছে মাঠে শোয়ানোর পরে আলো বাতাসে আস্তে আস্তে সবাই মানে আবার পরের কথাটি শুনবো একটু একটা ফোন ওয়েট করছে ফোনটাকে নিয়ে নিই আমরা হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া জি কথা বলুন আমাদের অতিথির সাথে জি ভাই আমার একটা প্রশ্ন ছিল স্যার এবং ম্যাডামের কাছে যে তিনি যদি তারা দুইজনে তো সচক্ষে সবকিছু দেখেছে ইনশাল্লাহ যদি বলতো যে আওয়ামী লীগ সরকারকে সেই যুদ্ধের প্রধান ভূমিকা রাখছে নাকি আরো কোনো সংগঠন বিশেষ কোনো ভূমিকা রাখছে সে বিষয়ে যদি একটু আমাদের মানে খোলাসাভাবে বলতো আমরা দু একজন বসেছিলাম ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ আমি এই প্রশ্নটার উত্তর দিই কারণ গতকাল আমি এই আমার নিজের ভিতরেই একটা অন্য একটা কোশ্চেনে আমি গতকাল বাংলা একাডেমির ওটা পুরনো বিল্ডিং এর তিনতলায় ওইখানে সব পুরনো পত্রিকা আছে সে একেবারে পাকিস্তানের প্রথম দিক থেকে সমস্ত পত্রিকা আছে আমি 71-এর 15 মার্চ থেকে 25 মার্চ পর্যন্ত এই পত্রিকাগুলি দেখছিলাম ই করছিলাম সবগুলি দেখলাম আমি দৈনিক ইত্তেফাক প্রথম আরে দৈনিক পাকিস্তান আর আজাদ শুধু একক প্রচেষ্টায় কোনো জিনিস কোনো বড় জিনিস একক প্রচেষ্টায় কখনোই হয় না ভাই যে কোশ্চেনটা করলেন যে শুধু কি আওয়ামী লীগ সরকারই না
এই আমাদের এই মুক্তিযুদ্ধের জন্য যেমন কমান্ডার মোয়াজ্জেম হোসেনের কথা বললাম, তেমনি এই মাওলানা ভাসানী, ওনার যে দল, ওনারও বিরাট ভূমিকা। উনি বঙ্গবন্ধু শেখ মুজিবকে মানে এতটাই স্নেহ করতেন, পুত্রবত স্নেহ করতেন, যার কারণে উনি ওই 70-এর নির্বাচনে অংশ নেন নাই। এই যে বাঙালি আসুক, শেখ মুজিব আসা মানে বাঙালি আসা, এবং অন্যান্য এই বাম দলগুলি, বাম দলগুলিরও বিরাট ভূমিকা ছিল, প্রত্যেকের প্রত্যেকটা বাঙালির ভূমিকা ছিল। সবাই তখন একটা বাংলাদেশ হিসেবে লড়াই করেছিল, বাঙালি বাংলা হিসেবে, বাঙালি হিসেবে আমরা একটা বাংলাদেশ চেয়েছিলাম, আমরা একটা সোনার বাংলা চেয়েছিলাম। আমি একটু যোগ করি, আসলে স্বাধীনতা যুদ্ধ শুরুর আগে রাজনৈতিক পোলারাইজেশন, আগে আমি একবার বলেছি যে বঙ্গবন্ধুর 6 দফা উপস্থাপন এবং তারপরে যে জাগরণটা, যদিও রাজনৈতিক দলগুলো আলাদা আলাদা সোচ্চার ছিল, কিন্তু নির্বাচনের প্রাককালে, নির্বাচনের সময় মূল হিরো হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কিন্তু ততদিনে তিনি বঙ্গবন্ধু হয়ে গেছেন, মুক্ত হয়ে আসার পরে, এবং রাজনৈতিক নেতৃত্ব নির্বাচনের পরে বঙ্গবন্ধু একক উত্তরাধিকারী এই ভূখণ্ডের। এবং স্বাধীনতা যুদ্ধ যখন শুরু হয়ে গেল, তখন ভারতে গিয়ে যৌথ নেতৃত্ব তৈরি হয়, আপনার স্বাধীনতা যুদ্ধ পরিচালনার জন্য অন্যান্য রাজনৈতিক দলকে সম্পৃক্ত করা হয়েছে, যেটা আপা বললেন মাওলানা ভাসানী সাহেব, অধ্যাপক মুজাফর সাহেব, কমরেড মনি সিং, এদেরকে নিয়ে আমাদের তৎকালীন অস্থায়ী রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় যারা মন্ত্রী, এদের নিয়ে আওয়ামী লীগের নেতৃত্বে যুদ্ধ, স্বাধীনতা যুদ্ধ পরিচালনার জন্য একটা সম্মিলিত কমিটি করা হয়েছে। এই সম্মিলিত প্রচেষ্টার মধ্যমণি ছিল, আমাদের চোখের স্বপ্ন ছিল বঙ্গবন্ধু শেখ মুজিব। এক্স্যাক্টলি, এটাই। আরেকটা ফোন ওয়েট করছে, ফোনটা নিয়ে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, কে বলছেন কোথেকে? আমি কৃষিবিদ ডিউন বলছি, আমি স্যারের সাথে একটু কথা বলবো। অবশ্যই কথা বলুন, স্যার দেখছেন, শুনছেন। স্যার, আমি ডিউন, স্যার। স্যার এদিকে। জি প্লিজ। স্যার আমি ডিউন বলছি, স্যার। হ্যাঁ ডিউন, কেমন আছো? জি আছি ভালো, আসসালামু আলাইকুম স্যার। জি বলো স্যার। আমি আর দুইটা প্রশ্ন স্যার আপনার কাছে। জি বলো। একটা হচ্ছে যে স্বাধীনতার এত বছর পরে মাননীয় প্রধানমন্ত্রী আপনাদেরকে যতটুকু সুযোগ সুবিধা দিতে পেরেছেন, এতে করে আপনারা কতটুকু সন্তুষ্ট, এবং আর কি করা উচিত? এবং আপনি কৃষিবিদদের মধ্যে যারা মুক্তিযোদ্ধা আছে তাদেরকে নিয়ে কৃষিবিদ মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল করা যায়, এই ব্যাপারে একটু বলবেন। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ, ধন্যবাদ রিয়ন। আসলে স্বাধীনতার যুদ্ধের পরে, 75-এর পট পরিবর্তনের পরে, মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের চেতনাকে ভুলুণ্ঠিত করার সর্বাত্মক প্রচেষ্টা ছিল, কিন্তু তারপরও 21 বছর পরে বঙ্গবন্ধু কর্ণার নেতৃত্বে আওয়ামী লীগ আবার ক্ষমতায় এসে স্বাধীনতার যে স্পিরিট, যে মুক্তিযুদ্ধের যে স্পিরিট, মুক্তিযোদ্ধাদের স্বীকৃতি, তাদেরকে আবার রিকগনাইজ করে নিয়ে আসা, তাদের অবদানকে জাতীয়ভাবে স্বীকার করে নেওয়া, এটা সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতায় আসার কারণেই, এবং বাঙালি সেটাকে ভুলে যায়নি বলেই শেখ হাসিনাকে বারবার ক্ষমতায় ফিরে আসার জন্য অনুরোধ জানিয়ে বাঙালি চেষ্টা করেই তাকে আনতেছে, যত বিরোধ থাকুক। সে আসার কারণে আজকে মুক্তিযোদ্ধারা বা দেশের ইতিহাসে উল্লেখযোগ্য তাদের অবস্থানটা স্বীকৃত, স্বীকৃত। এখন আগামী দিনগুলোতে মুক্তিযোদ্ধাদেরকে ঐতিহাসিকভাবে স্বীকৃত রাখার জন্য সরকারের সকল ধরনের প্রচেষ্টা, এই আগামী 26 মার্চের মধ্যে দলিল আকারে মুক্তিযোদ্ধাদের তালিকা সরকার প্রকাশ করবে। মুক্তিযোদ্ধাদেরকে জীবন ধারণের জন্য, জীবিকা নির্বাহের জন্য সকল সুযোগ সুবিধা, আর্থিক সহায়তা প্লাস বীর নিবাস, যাদের ঘর বাড়ি নাই এরকম মুক্তিযোদ্ধাদেরকে অজপাড়া গায়ে সরকারি জমিতে
বাড়ি তৈরি করে দিতেছে ভাই আপনি আশা করি উত্তরটা পেয়ে গেছেন আপনার স্যার আমরা আবার একটু গপে ফিরে আসি একটু দুজনের কাছে একই প্রশ্ন থাকবে স্যার যেটা বলছিলেন যে যখন মুক্তিযুদ্ধে গেলেন তখন তিন বছরের মধ্যে পরিবারের সাথে যোগাযোগ রাখতে পারবেন না এরকম একটা সই তাদেরকে করতে হয়েছিল কমিটমেন্ট করতে হয়েছিল এবং সেটা তারা মেন্টালি প্রিপেয়ার্ড এবং আমি শুনছি যে মোরাললেস প্রত্যেকটা মুক্তিযুদ্ধে এটা তাদের জন্য কোনো একটা কষ্ট ছিল তারা মুক্তিযুদ্ধ করার জন্যই আসলে গিয়েছিল তার দেশ স্বাধীন করতেই গিয়েছিল আসলে তখন জানতে চাইবো যে এই মুক্তিযুদ্ধের সময়কার পরিবারের অবস্থান এবং সাপোর্ট কেমন ছিল ওই সময় অবস্থা কেমন ছিল পরিবারের ঠিক মুক্তিযুদ্ধ চলাকালীন সময় যোগাযোগ হয়েছিল কি যখন মুক্তিযুদ্ধ চলছিল না উনি হয়তো যেহেতু ভারতে গিয়েছেন ওনার পরিবারের সঙ্গে যোগাযোগ ছিল না কিন্তু আমি তো পরিবারের মধ্যে থেকে পরিবারের মধ্যে থেকে আমরা ট্রেনিং নিয়েছি তারপরে ওই যেদিন মানে আমাদের গ্রামটা আক্রান্ত হলো সেদিন ভোর রাতে মুক্তিযোদ্ধা হারুন চাচা এসে খবর দি মানে আমাদের তো মুক্তিযোদ্ধাদের খবর তো হয়ে গেল আমাদেরকে সবাইকে একত্রিত হতে বললো আমরা সবাই একত্রিত হলাম এবং আমরা প্রস্তুতি নিলাম তো আমি পরিবার থেকে কোনো বাধাই পাইনি এবং উৎসাহ পেয়েছি তবে হ্যাঁ আমার বড় বোন মাঝে মাঝে খুব রাগ করতো তার রাগের কারণ হচ্ছে যে আমি মুক্তিযুদ্ধ ট্রেনিং নিয়েছি আমি মুক্তিযুদ্ধ করতেছি আর অগ্নিস্ফুলিঙ্গের ডাক বানাই এই জন্যই বোধ হয় আমি মিলিটারি আমাদের ওই যে গাইবান্দার বাসা অ্যাটাক করেছিল গাইবান্দার বাসা আমাদের চরম সর্বনাশ করতে পারত যদি সেই পাকিস্তান ডাক্তার আমাদেরকে উদ্ধার না করতেন এই লোকটার মানে অবদান আমাদের জীবনে বিশাল অবদান উনি মারা গেছেন আল্লাহ তাকে বেস্তবাসী করুক আর এই যদি এই আমাদের সময় সংক্ষিপ্ততা একদম শেষের দিকে যেন ছোট ছোট করে আমি একটু তাহলে আমি একটু একটু কথা বলে শেষ করে দিচ্ছি আমার সেটা হচ্ছে যে প্রথমেই তুমি কোশ্চেন করেছিলে যে রাজনৈতিক ইটা আমি ওই যে বললাম যে 69-70-71 আমি গাইবান্দার ছাত্রলীগের অর্গানাইজিং সেক্রেটারি ছিলাম তারপরে আসলাম এই আইনজীবী হলাম এরপরে আমি এই ঢাকায় এসে যেহেতু ঢাকা বাড়ি আমি ঢাকা জেলা আওয়ামী লীগের 13.5 বছর মহিলা সম্পাদিকা 13.5 বছর ঢাকা জেলা আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা হিসাবে দায়িত্ব পালন করেছি আর এখন অ্যাডভাইজারি কমিটিতে আছি আর আমার আজন্ম স্বপ্ন লালিত স্বপ্ন আমি সংসদে যাব দেশের জন্য কিছু কাজ করব এই এটা আরেকটা স্বপ্ন আছে আমার সেটাও বলি সেটা হচ্ছে যেহেতু আমি মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধের গবেষক মুক্তিযুদ্ধের বই লিখেছি আমি যদি মাননীয় প্রধানমন্ত্রী এবার ওই যে বাংলা একাডেমি পুরস্কার উনি ভার্চুয়ালি আমার এটা জীবনে অনেক বড় একটা দুঃখ যে মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে আমি নিতে পারি নাই আমি যে এই স্বাধীনতা পদক মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে পেতে চাই ইনশাআল্লাহ সেটা অবশ্যই আপনার জন্য শুভকামনা থাকলো ইনশাআল্লাহ সেদিন একটু স্যারের কাছে আবার একটু বলছিলেন হ্যাঁ যে আমি আমার পরিবারের সাথে স্বাধীন হওয়ার পরে হ্যাঁ যোগাযোগ ওই যে মে মাসে যে গেলাম জুন মাসের প্রথম এবং সেখান থেকে স্বাধীন দেশে আসার পরে তখন একটু ভয় ছিল যে পরিবার কেমন আছে কারণ যেহেতু ভয় ছিল না পাবে কিনা সবাইকে আমার কারণ আমার পরিবার বিভিন্ন জায়গায় ওই যে বললাম আমার তিন ভাই তারা কি অবস্থা ছিল যুদ্ধের পক্ষে স্বাধীনতার পক্ষে ছিল না বিপক্ষে কারোর সাথে হাত মিলাইছে তাও কিছু জানি না বাড়িতে আমার মা বাবা তো আগে মারা গেছে মা ছিল মা বেঁচে আছে কিনা তাও জানি না কিন্তু ভাগ্য যে ফিরে আসার পরে দেখছি যে না আমার ভাইরা স্বাধীনতার স্বপক্ষের শক্তি হিসাবে যেখানে যেখানে পারছে যতটুকু অবদান রাখছে কিন্তু বিপক্ষে কেউ যায়নি মানসিক প্রস্তুতি ছিল আমাদের প্রশিক্ষণ সেভাবে আমাদেরকে উদ্বুদ্ধ করছে যে আমার সহযোদ্ধাদের অনেকেই বাবা মা ভাই বোন শত্রুদের হাতে নৃশংসভাবে খুন হয়েছে রাজাকারদের হাতে খুন হয়েছে তারা এমন ভাবে উদ্দীপিত ছিল আমরা সবাই ছিলাম যে পরিবারের কেউ যদি ওই বিপক্ষে ওই শত্রুর অবস্থান থেকে দেখে আমরা তাদেরকে শত্রু হিসাবেই ট্রিট করব এবং নিজ আপনজন তখন আপনজন হবে যারা আদর্শের প্রতি শ্রদ্ধাশীল স্বাধীনতার প্রতি যারা শ্রদ্ধাশীল তারাই আপনজন পরিবারের হোক আর বাইরের হোক এইরকম এই মূল্যবোধ একটু কথা হচ্ছে সেটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী এবং মুক্তিযুদ্ধ মন্ত্রী কাছে আমার এজ এ মুক্তিযোদ্ধা হিসেবে আমার আকুল আবেদন
আমরা জানতে পত্রিকান্তরে জানতে পারি এবং ফেসবুকে জানতে পারি যে 2000 মুক্তিযোদ্ধা যাদের বয়স 50 বছরের নিচে 50 বছর এদেরকে খুঁজে বার করে চিহ্নিত করে এই মুক্তিযোদ্ধা তালিকাটা সুন্দর করে সঠিকভাবে প্রণয়ন করা হোক এবং এদের যে সুযোগ সুবিধাগুলি নিয়েছে তার জন্য ওদেরকে হ্যাঁ অবশ্যই যারা সঠিক মুক্তিযোদ্ধা তাদেরকেই আসলে সুযোগ দেওয়া উচিত এবার একটু জানতে চাই দুজনে যেহেতু মুক্তিযুদ্ধে পরবর্তী সময় তাদের নিজেদের একটা প্রফেশন বেছে নিয়েছেন একটু দুজনে সেই প্রফেশনের ক্ষেত্রে ম্যাম যেমন অনেকগুলো বই লিখে গেছেন লিখছেন মুক্তিযুদ্ধ নিয়ে আরো লেখা অনেক স্যার বাংলাদেশের কৃষিকাজে যেটা বাংলাদেশের একটা অনেক আরেকটা বড় অস্ত্র বাংলাদেশকে ধরে রাখা শক্তিশালী হয়ে তো এই পেশাটাকে কিভাবে বেছে নিলেন তারপর কেমন সময় যেহেতু অল্প আমি বলি আমার জীবনে দুইটা বড় প্রাপ্তি একটা হলো আমি একজন সশরীরে মুক্তিযুদ্ধে অংশ নেওয়ার সুযোগ পাইছি ইতিহাসের অংশ এটা আমার জীবনে বড় প্রাপ্তি ঠিক পাশাপাশি এই দেশের তখন 7.5 কোটি বাঙালি ছিল এখন 17 কোটি 17.5 কোটি এই বাঙালির খাদ্য চাহিদা বেত বাঙালি বাঙালি অভাবগ্রস্ত বাঙালি কিন্তু আমি কৃষি শিক্ষায় শিক্ষিত হয়ে কৃষি এই খাদ্য উৎপাদন প্রক্রিয়াতে অংশ নিয়ে দীর্ঘ 45 বছর কৃষি পেশায় আমি অবদান রাখতে চেষ্টা করছি আমার ক্ষুদ্র যেটুকু সক্ষমতা ছিল পুরাটুকু আমি সেখানে দিছি এবং আমি মনে করি বাংলাদেশে একক পেশা হিসাবে কৃষির অবদান সবচেয়ে বেশি স্বীকৃত যার কারণে আজকে তখন আমাদের স্বাধীনতা উত্তরকালে এবং স্বাধীনতার পরে আমাদের 7.5 কোটি মানুষের 3 বেলার খাবার জুটত না আজকে 17 কোটি 18 কোটি মানুষ 3 বেলাই খাচ্ছে এবং অন্তত মোটা ভাত কাপড় নিশ্চিত হয়েছে এটার এই ছোট করে জানতে চাই যে আপনি বলেন 45 বছর আপনি একটা কাজ করেন খুবই ছোট করে জানতে চাই যে তখন এখন তো সময়টা তো অনেক আপনার পরবর্তী সময়ে কাজটা অনেক ইজি হয়েছে কিন্তু ওই সময় যখন শুরু করলেন তখন দেশের অবস্থা ওটা ভালো ছিল না সবকিছু দিয়ে তখন আপনার জন্য কতটুকু কঠিন ছিল সেটা একটা যুদ্ধের মতোই ছিল কিন্তু যুদ্ধ পরবর্তী যুদ্ধ কঠিন ছিল আপনার মনে আছে 72 এবং 73 আমার সৌভাগ্য হয়েছিল বঙ্গবন্ধুর সাথে কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতাদের দল আমরা 7 জনের প্রতিনিধি দল নিয়ে ভাইস চ্যান্সেলরের নেতৃত্বে বঙ্গবন্ধুর সাথে দেখা করি কৃষির ব্যবস্থা ভবিষ্যৎ কৃষি ব্যবস্থাপনা বিষয়ে মত বিনিময় সেখানে বঙ্গবন্ধু আজকে আমাদের শ্রদ্ধেয় কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক উনি ঘটনাক্রমে আমরা একই সাথে একই ব্যাচে পড়াশোনা করছি এবং একই সময়ের ছাত্র নেতা এই এই ডক্টর রাজ্জাক ভাইস চ্যান্সেলর ডক্টর কাজী ফজলুর রহিম ওনার নেতৃত্বে আর 6 জন ছাত্র নেতা ডক্টর রাজ্জাক আমি ডক্টর রহমতুল্লাহ সাহেব ইঞ্জিনিয়ার ডক্টর কোরবান আলী নজিবুর রহমান সাহেব ইউনিভার্সিটির রেজিস্ট্রার ছিল এবং রফিকুল ইসলাম এই 6 জন ছাত্র নেতা ভাইস চ্যান্সেলর সহ 7 জনের টিম 2 বার আমরা বঙ্গবন্ধুর সাথে দেখা করি এবং বঙ্গবন্ধু বিস্তারিত আলাপ আলোচনা ওনার অনেক দূরদর্শিতা ছিল কৃষি বিষয়ে কারণ উনি এই দেশ স্বাধীন হওয়ার আগে থেকে কৃষি এবং কৃষি ব্যবস্থা নিয়ে উনি চিন্তা করছেন তো উনি পিঠে হাত বুলিয়ে বলছেন তোদের উপরে আমার অনেক প্রত্যাশা আমি বঙ্গবন্ধু তো বলছেনই 72 এবং তিনি আমাদেরকে বিদায় দেওয়ার পরে কৃষি নীতি তৈরি করছেন কৃষি গ্রাজুয়েটদের এর আগে কৃষি গ্রাজুয়েটরা ছিল দ্বিতীয় শ্রেণীর গ্রাজুয়েট কিন্তু কারিগরি গ্রাজুয়েট এবং প্রথম শ্রেণীর পদমর্যাদা বঙ্গবন্ধু ডিক্লেয়ার করেন এবং আমাদের সাথে আলোচনা হয়েছে যে ভালো মেধাবী ছেলেদের কৃষিতে যদি আকর্ষণ করা না যায় তাহলে কৃষির উন্নতি আশা করা যায় না এবং বঙ্গবন্ধু সেই জায়গা থেকে শুরু করছেন প্রথম মেধাবীদের আকর্ষণের জন্য ঘোষণা দিলেন এবং তারপরে চাকরির বিন্যাস ইত্যাদি ইত্যাদি সকল সুযোগ সুবিধা দিয়ে আজকে দেখেন আমাদের ইভেন সিভিল ব্যুরোক্রেসিতে একটা পর্যায়ে 50%-এর বেশি কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সুযোগ পাইছে তার কারণ কি মেধাবীরা সব কৃষিতে যাওয়া পড়াশোনা করতে সুযোগ পাইছে এবং পড়াশোনা করছে করে তারা কৃষির বাহিরও ব্যাপক আকারে ভালো ভালো পজিশনে চাকরি করছে এখনো আমি কয়েকদিন আগে কয়েকজন সচিবের সাথে কথা বলতেছিলাম বলছে যে এখন সিটিং 6 জন সচিব আছে যারা বেসিক্যালি কৃষি গ্রাজুয়েট তার মানে এরা দেশ গঠনে ভূমিকা রাখছে ওটা সেই বঙ্গবন্ধুর অনুপ্রেরণাতে কৃষি গ্রাজুয়েটরা
দেশ গঠনে শুধু কৃষি উৎপাদন না কৃষি গবেষণা কৃষি শিক্ষা কৃষি উৎপাদন সর্বত্র এবং প্রশাসনিক ব্যবস্থাপনায় কৃষি গ্রাজুয়েট মানে এই যুদ্ধটা আপনার সেই 45 বছরের যুদ্ধটা আসলে সাকসেসফুল একদম বলবো সেই মুক্তিযুদ্ধের মধ্যে একটা ছোট কিন্তু 72 সালেই দেশে এসেই উনি প্রথমেই খাদ্য এবং কৃষি এই দুটোকে তো জোর দিয়েছেন মানে বেশি জোর দিয়েছেন এবং উনি বলেছেন প্রত্যেকটা বাড়ি প্রত্যেকটা উঠান এক একটা খামার হবে কৃষি খামার হবে এটা উনি স্লোগানই একটি লাইন কিন্তু অনেক বড় কিন্তু কথাটা অনেক বড় একটা কথা যে প্রতিটা ঘর প্রতিটা উঠান এক একটা কৃষি খামার হবে যেটা আমি নিজে চোখে দেখেছি ওই যে শাহজাহানপুরের যে কলোনিটা ছিল আমি যখন ইউনিভার্সিটিতে যেতাম এই মাঠ জায়গাগুলি এমনি পড়েছিল বঙ্গবন্ধুর এই আহ্বানে প্রত্যেকটা কলোনির সামনে বিল্ডিং এর সামনে প্রত্যেকে গার্ডেন বাগান সবুজ বিপ্লব ঘোষণা করলেন সবুজ বিপ্লব ঘোষণা করে বলছে এক ইঞ্চি জায়গাও খালি থাকবে খালি করে থাকবে এবং স্কুলের মাঠ এমনকি মাদ্রাসার খেলার মাঠ মাদ্রাসার ছাত্ররা নাইমে গেছে মাঠ তো জমি তৈরি করছে ধান রোপণ করছে নিজের হাতে চমৎকার যাক আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি আপনাদের দুজনকেই অনেক ধন্যবাদ সেই সময় আপনারা তরুণ ছিলেন কিশোর ছিলেন যুদ্ধ করছেন এখন আপনাদেরকে অনেক বেশি তরুণ মনে হয় কথা এবং কাজে যে বলিষ্ঠতা আপনাদের এটা নিয়ে আরও বহু বছর আপনারা বেঁচে থাকেন এবং অবশ্যই এই দেশের একটা সুন্দর দেশ দেখে যান এই কামনাই করে আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য থ্যাংক ইউ সো মাচ আপনাকে ধন্যবাদ এনটিভিকে ধন্যবাদ এবং এতদিন পরে স্বাধীনতা যুদ্ধ বিষয়ে এবং আমাদের অভিজ্ঞতা সম্পৃক্ততা বিষয়ে আপনাদের সামনে কিছু ঘটনা উপস্থাপন করতে পারা এটা আমি মনে করি আমাদের একটা সফলতা সেলিনা আপা অনেক বই লেখে বইয়ের শাহিদা আপা বই লেখার মাধ্যমে উনি নিজেকে উপস্থাপন করছেন নিজের অভিজ্ঞতাগুলো বলতে পারছেন আমরা ক্ষুদ্র পরিসরে কার্য উপলক্ষে বিভিন্ন সময় মানুষের কাছে নিজেকে নিয়ে যেতে চেষ্টা করছি কিন্তু আজকে আপনি যে আরো বৃহত্তর পরিসরে সুযোগ দিয়েছেন সেজন্য অনেক ধন্যবাদ থ্যাংক ইউ দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন আশা করি আমাদের এই দুই বীর মুক্তিযোদ্ধার কাছে তাদের মুক্তিযোদ্ধার গল্প আপনাদের ভালো লেগেছে আবারও নেক্সট উইকে আমাদের এই মুক্তিযোদ্ধার গল্প নিয়ে রূপকথা রাত আবারও জমবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভরাত্রি